নিজের বাড়িতে পুলিশ পাহারায় অবসর যাপন করছেন দুর্নীতিতে অভিযুক্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহান। একজন দুর্নীতিগ্রস্ত ব্যক্তির জন্য রাষ্ট্রীয় বাহিনী মোতায়েন নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বিশ্লেষকরা বলছেন, উপাচার্যদের দুর্নীতির বিচার না হওয়ায় দায়িত্ব পেয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে বেপরোয়া হয়েছেন অনেকেই। জিয়ালগনি সেলিমের প্রতিবেদন, ছবি তুলেছেন আবু সাইদ। দায়িত্ব থেকে বিদায় নেওয়ার দিনটাও সম্মানজনক ছিল না রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুস সোবহানের। ইডিসি ও শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা ভেঙে শেষ কর্মদিবসে বিভিন্ন পদে 138 জনকে নিয়োগ দিয়ে বিতর্কের আগুনে ঘি ঢালেন তিনি। তোপের মুখে পুলিশ পাহারায় শেষবারের মতো ক্যাম্পাস ছাড়েন তিনি। এরপর থেকে ক্যাম্পাসের অদূরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিজস্ব আবাসিক এলাকা বিহাসে নিজের বাড়িতে ওঠেন তিনি। তবে এখানেও স্বস্তিতে নেই। সুরক্ষিত এলাকা হলেও তার বাড়িতে বসানো হয়েছে পুলিশের পাহারা। সারাদিন তার নিরাপত্তায় থাকছে একজন অফিসারের নেতৃত্বে একদল পুলিশ। এখনও পর্যন্ত তার বাড়িতে পুলিশ পাহারা হচ্ছে। তো যেখানে আমরা সংবাদপত্রের মাধ্যমে যে বুঝতে পাচ্ছি, যিনি অপরাধগুলি করেছেন এবং সত্যতা প্রমাণিত হয়েছে অনেক ক্ষেত্রে, সরকার হলো তদন্ত কমিটি তার বিরুদ্ধে অনেক কিছুর সুপারিশ করেছে, তারপরেও এই যে একটা চিহ্নিত মানুষ হলো, তাকে আজকে সরকারি অর্থ ব্যয় করে তাকে আমরা পাহারা দিতে হবে কেন? দ্বিতীয় মেয়াদে উপাচার্যের পদ বাগিয়েই অধ্যাপক আব্দুস সোবহান জড়িয়ে পড়েন নানা অনিয়ম আর দুর্নীতিতে। যোগ্যতা কমিয়ে মেয়ে ও জামাইকে দিয়েছেন চাকরি। বিশ্ববিদ্যালয়ের টাকায় নির্মিত হাফেজিয়া মাদ্রাসার নাম দিয়েছিলেন নিজের নামে। নানা দুর্নীতির প্রমাণ পেয়েছে ইডিসি এবং শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক তদন্ত কমিটি। কিন্তু ক্ষমতাসীন দলের প্রশ্রয়ে থাকা উপাচার্যদের দুর্নীতির বিচার হয় না, এতে ক্ষোভ জানিয়েছেন বিশিষ্টজনরা। আমার মনে হয় যে এখানে মন্ত্রণালয়ের সাথে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্ত শাসনের একটা দ্বান্দ্বিক সম্পর্ক আছে। এটি নিরসন করতে হলে মন্ত্রণালয়কে যথাযথভাবে, আমি আবারও বলছি, চ্যান্সেলরের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে, তা না হলে জনগণের আস্থা হারাবে সর্বোচ্চ শিক্ষাঙ্গন। 1973 সাল অ্যাক্ট, এখানে বাধা নাই, এখানে কোনো বাধা নাই। কারণ এখানে পরিষ্কার করে দেওয়া আছে যে এই নিয়মগুলো যারা মান্য করবেন না তারা হলো অন্যায় এবং দুর্নীতি করবে এবং তাদের আইনে সোপর্দ করা যাবে। এর আগেও তৎকালীন উপাচার্য অধ্যাপক মিজানউদ্দিন ও উপ উপাচার্য অধ্যাপক চৌধুরী সারোয়ার জাহানের বিরুদ্ধে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রেস্ট হাউসের জন্য ঢাকায় জমি কেনায় আর্থিক অনিয়মের অভিযোগ ওঠে। জিয়াউল গনি সেলিম, এসএটিভি, রাজশাহী। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbdte, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbdte। SATV সাথে আছি সবসময়।